আসসালামু আলাইকুম সাদিয়ার প্রবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি। আমাদের যে আজকের যে টপিকটা হবে একটা ব্রেকিং নিউজ নিয়ে, সেটা হবে বিশেষ করে যারা সৌদি আরবে আছেন তাদের জন্য। যে যারা সৌদি আরবে আছেন তারা সবাই জানেন যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে সেকেন্ড ডোজ অ্যালাউড হয়ে গেছে এবং থার্ড ডোজও অ্যালাউড হয়ে গেছে। তবে থার্ড ডোজ নেওয়ার জন্য যে শর্তটা হেরা দিয়েছিল এটা হলো সেকেন্ড ডোজ নেওয়ার 6 মাস পরে যে আপনি থার্ড ডোজটা বুকিং করাইতে পারতেন, হেরা বলছিল যেটা। এখন কালকা গতকালকার যে নিউজটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে যে নিউজটা দিছে এটাতে আপনি থার্ড ডোজ বুকিং করাইতে পারবেন 3 মাস যাওয়ার পরেই। 3 মাস যাওয়ার সাথে সাথেই আপনি থার্ড ডোজ বুকিং করাইতে পারবেন, এটা অনলি ওয়ান সেহাতির মাধ্যমে। তো চলেন আমরা মোবাইলে যাই দেখি কীভাবে আপনি করতে পারেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন আপনি আপনার সেহেতিটা ওপেন করে নেন। সেহেতিটা ওপেন করার সাথে সাথে আপনি দেখবেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে 2টা অপশান আছে, একটা ভ্যাকসিন, একটা টেস্টের জন্য। তো কোভিড-19 ভ্যাকসিন যেটা, এটাতে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনার যেই আগে যে ভ্যাকসিন নিয়েছেন এটা 2টা রিপোর্টটা উপরে দেখাবে, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, সবচেয়ে নিচে দেখেন যে বুস্টার ডোজ। হ্যাঁ, বুস্টার বুক অ্যাপয়েন্টমেন্ট যে বুস্টার ডোজের জন্য এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন নিচে একটু স্কোর করে নিচে যাওয়ার সাথে সাথে দেখবেন নেক্সট বাটন লেখা আছে। এই জায়গায় আপনি 2টা প্রশ্ন করা হবে, এটাতে আপনি নো করে দেন। দুটোটাই নো করে নেক্সট করে দেন। নেক্সট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার সামনে যেই কয়েকটা হসপিটাল আছে এটা ওপেন হয়ে যাবে। আপনি যে কোনো একটাতে ওকে করে দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন এই জায়গায় লেখা আসছে ওয়েটিং লিস্ট আর কারেন্টলি ফর স্টুডেন্ট অ্যান্ড এডুকেশন পার্সন অনলি, হোয়ার আর ইউ ক্যান সাবমিট অনলি ওয়ান রিকোয়েস্ট। এই যে লেখাটা আছে আপনার, এটার মতলব আপনি রিকোয়েস্ট করতে পারবেন ওয়েটিং লিস্টের মাধ্যমে। ওয়েটিং লিস্টে রেজিস্টার করার জন্য আপনি প্রথম যে অপশানটা আছে এটাতে রেজিস্টার অন দিস প্রপারলি ওয়েটিং লিস্ট, এটাতে আপনি ক্লিক করে দিলেই আপনার যেই রিকোয়েস্টটা এটা ওয়েটিং লিস্টে চলে যাবে। তো আমার মনে হয় এটা করে করে দেওয়া ভালো। দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এটা অ্যাড হয়ে গেছে, অ্যাড টু দ্য ওয়েটিং লিস্ট, মানে আপনার যে কোনো সময় ওয়েটিং লিস্টে চলে গেছে। এখন যে কোনো সময় এরা আপনাকে মেসেজ দিতে পারে, মানে যে সময় অ্যাভেলেবেল হবে আপনাকে মেসেজ দেওয়া হবে। আপনি ওই মেসেজের টাইম মোতাবেক, মানে ডেট মোতাবেক আপনি যাইয়া ভ্যাকসিনটা নিয়ে আসতে পারেন, যে আপনার ভ্যাকসিন বুস্টার ডোজটা। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে সেহেতির মাধ্যমে আপনি কীভাবে এটা বুকিং করাতে পারেন। তো এই জায়গায় যেটা দেখাইছে এটা বর্তমানে ওয়েটিং লিস্টে আছে, তো এটার জন্য টেনশন করবেন না। আমি মনে করি সবাই এটাতে অ্যাপ্লিকেশন করে রাখেন, মতলব রেজিস্ট্রেশন করে রাখেন ওয়েটিংয়ে, তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে এটা। তো চলেন আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।